জয়পুরহাটের উত্তর জয়পুর গ্রামের ছোট যমুনা নদীর পানিতে ডুবে জিনিয়া ও উহি নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিনিয়া উত্তর জয়পুর গ্রামের সাগর হোসেনের মেয়ে ও উহি একই গ্রামের পাপ্পু মিয়ার মেয়ে। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, দুপুরে শিশু দুটি নদীর ধারে খেলতে গেলে নদীর পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ নদীতে ভাসমান অবস্থায় দেখে এলাকাবাসী উদ্ধার করে।